2 জানুয়ারি 2024 চনৰ আগতে যদি আপোনালোকৰ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন বনাই লৈছিলে তেতিয়াহলে আপোনালোকৰ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন 15 আগষ্টৰ ভিতৰত ৰেজিষ্ট্ৰেচন কৰিবলৈ লাগিব যদি আপোনালোকে ৰেজিষ্ট্ৰেচন নকৰে তেতিয়াহলে আপোনালোকৰ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন ইনভেলিড বা ডিএক্টিভেট হৈ যাব পাৰে যদি আপোনালোকৰ ইনভেলিড বা ডিএক্টিভ হৈ যায় আপোনালোকৰ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন তেতিয়াহলে আপোনালোকে এপ্লাই কৰি থৈ দিয়া আসাম ডাইক ৰিক্ৰুটমেণ্টৰ গেট 3 আৰু গেট 4 পদকেইটাত অসুবিধা হ'ব এক্সাম দিয়া সময়ত লগতে আপোনালোকে যি আসাম পুলিচৰ বাবে আবেদন কৰি ৰাখিছিলে এই আসাম পুলিচৰ যি ইণ্টাৰভিউ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব আগন্তুক মাহত এই ইণ্টাৰভিউ সময়তো আপোনালোকৰ অলপ অসুবিধা হ'ব লগতে আপোনালোকে আত্মনিৰ্ভৰ অসম অভিযানৰ যি আঁচনি এই আঁচনিটো যদি আপোনালোকে আবেদন কৰি থৈছিলে তেতিয়াহ'লেও আপোনালোকৰ বহু অসুবিধা সন্মুখীন হ'ব গতিকে আজি এই ভিডিঅ'টোত মই আপোনালোকক সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া জনাই দিম কেনেদৰে আপোনালোকে নিজৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন পুনৰ ৰিৰেজিষ্ট্ৰেচন কৰি ল'বলৈ পাৰিব নিজৰ মোবাইলৰ সহায়তে সো ভিডিঅ'টো আপোনালোকে সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া চাব কেনেদৰে আপোনালোকে নিজৰ মোবাইলৰ সহায়তে নিজৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন ৰিৰেজিষ্ট্ৰেচন কৰিব পাৰিব মই আজি ভিডিঅ'টোত সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া জনাই দিম সো মই ভাস্কৰে আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মোৰ ইউটিউব চেনেল পি ভি চেণ্টাৰলৈ যদি চেনেলটোলৈ নতুনকৈ আহিছে তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰখাৰ লগতে ওচৰৰ বেল আইকনটো অল কৰি ৰাখিবলৈ একেবাৰে নাপাহৰিব আপোনাৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন ৰিৰেজিষ্ট্ৰেচন কৰিবলৈ প্ৰথমতে আপোনালোকে সেৱাসেতু ৱেবছাইটলৈ আহিব সেৱাসেতু পৰ্টেলত আহি পেলাই প্ৰথমত আপোনালোকৰ নিজৰ একাউণ্টটো লগ ইন কৰি ল'ব সেৱাসেতু ৱেবছাইটটোত অহাৰ পিছত ঠিক এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ পাব ইয়াত আপোনালোকে এপ্লাই উইথ আধাৰত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পিছত ঠিক এনেকুৱা ধৰণৰ এটা পেজ আপোনালোকৰ সন্মুখত আহিব এইখিনিতে মই আপোনালোকক এটা কথা জনাই দিব বিচাৰোঁ সেৱাসেতু যিটো ৱেবছাইট হয় এই ৱেবছাইটটোত আপোনালোকে দুটা পৰ্যায়ত আপোনালোকে লগ ইন কৰি পেলাই আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন ৰিৰেজিষ্ট্ৰেচন কৰিবলৈ পাৰিব ইয়াত আপোনালোকে যদি চিটিজেনৰ জৰিয়তে এপ্লাই কৰে তেতিয়াহ'লে আপোনালোকে কোনো পইচা দিব নালাগে আই থিংক মই বৰ্তমানলৈকে এপ্লাই কৰি পোৱা নাই যদি আপোনালোকে এপ্লাই কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে কমেণ্ট কৰিব তাত নিশ্চয় ফ্ৰী হ'ব পাৰে কিন্তু এটা সমস্যাই দেখা দিব চ' কি সমস্যা দেখা দিয়ে মই সেইটো আপোনালোকক ভিডিঅ'টোৰ শেষত জনাই দিম আৰু ইয়াত আপোনালোকে যদি চি এছ চি চেণ্টাৰৰ জৰিয়তে আপোনালোকে এপ্লাই কৰে তেতিয়াহ'লে ইয়াত আপোনালোকক মিনিমাম 30% এটা পে'মেণ্ট কৰিব লাগিব 30% পে'মেণ্ট কৰাৰ লগে লগে আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডখন পুনৰ ৰিৰেজিষ্ট্ৰেচন কৰি ল'বলৈ পাৰিব চ' ইয়াত এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ আহিব ইয়াত আপোনালোকক মই হাইলাইট কৰি দিছোঁ এই অপশ্যনটোত আপোনালোকে ক্লিক কৰিব ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত টিক মাৰ্ক আহি যাব আৰু ইয়াত আপোনালোকে দেখা পাইছে আধাৰ নাম্বাৰ বা ভাৰ্চুৱেল আই ডি চ' আপোনাৰ আধাৰ কাৰ্ডৰ যিটো নাম্বাৰ হয় এই আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো ইয়াত আপোনালোকে এণ্টাৰ কৰিব এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াত আপোনালোকৰ ষ্টেটটো অট'মেটিক ছিলেক্ট হৈ থাকিব আসাম বুলি ইয়াৰ পিছত আপোনালোকৰ আধাৰ কাৰ্ডত যিটো ফুল নেম দিয়া আছে সেই ফুল নেমটো ইয়াত আপোনালোকে এণ্টাৰ কৰিব এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াত তলত দেখা পাব ভেৰিফাই আধাৰ চ' ভেৰিফাই আধাৰত আপোনালোকে ক্লিক কৰিব ভেৰিফাই আধাৰত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ মোবাইলত এটা অ'টিপি আধাৰ কাৰ্ডত আপোনালোকে যিটো মোবাইল নাম্বাৰ এক্টিভেট কৰি ৰাখিছে সেই মোবাইল নাম্বাৰটোত আপোনালোকৰ এটা অ'টিপি আহিব আৰু সেই অ'টিপিটো আপোনালোকে ইয়াত ছাবমিট কৰি পেলাই ভেৰিফাই বুটামত ক্লিক কৰিব লাগিব ভেৰিফাই বুটামত ক্লিক কৰাৰ লগে লগে ঠিক এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ আহিব আপোনালোকৰ সন্মুখত ইয়াত আপোনালোকৰ পুৰণা যিখন এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ড হয় এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ কাৰ্ডত এটা ৰেজিষ্ট্ৰেচন নাম্বাৰ দিয়া আছে চ' এই ৰেজিষ্ট্ৰেচন নাম্বাৰটো আপোনালোকে ইয়াত ফিল কৰিব আৰু মই আপোনালোকক জনাই দিব বিচাৰোঁ ইয়াৰ যিখিনি ডিটেইলছ হয় ডিটেইলছখিনি মই ছিকিউৰিটি ৰিজনৰ বাবে হাইড কৰি ৰাখিম কাৰণ ইউটিউবত পাৰ্চনেল ডিটেইলছসমূহ ইয়াত শ্ব' কৰিবলৈ নিদিয়ে গতিকে মই ডিটেইলছসমূহ হাইড কৰি ৰাখিম এই ডিটেইলছসমূহ আপোনালোকে এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াত আপোনালোকে গেট ডাটাত আপোনালোকে ক্লিক কৰিব গেট ডাটাত ক্লিক কৰাৰ পিছত ইয়াত আপোনালোকৰ ডাটাসমূহ লোড হ'ব যদি লোড হোৱাৰ পিছতো ঠিক এনেকুৱা ধৰণৰ নেম অফ এপ্লিকেণ্টৰ ঠাইত যদি ইয়াত কোনো ধৰণৰ নাম নাহে বা জেণ্ডাৰটো যদি কোনো ধৰণৰ নাম নাহে তেতিয়াহ'লে পুনৰ আপোনালোকে গেট ডাটাত ক্লিক কৰিব পুনৰ গেট ডাটাত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সম্পূৰ্ণ ডিটেইলছখিনি ইয়াত আহি যাব ইয়াৰ পিছত আপোনালোকে দেখা পাব এপ্লিকেণ্টজনৰ যিসমূহ ডিটেইলছ হয় ডিটেইলছখিনি ইয়াত সকলোবোৰ ডিটেইলছ আপোনালোকে পুনৰবাৰ চেক কৰি ল'ব চেক কৰাৰ পিছত ইয়াত টাইপ অফ ৰিৰেজিষ্ট্ৰেচনত আপোনালোকে এপ্লিকেশ্যন ডিটেইলছ আপলোড বা কাৰেকশ্যনত ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পিছত ইয়াত তলত দেখা পাব প্ৰচিড বুটম চ' এই প্ৰচিড বুটমত আপোনালোকে ক্লিক কৰিব প্ৰচিড বুটমত ক্লিক কৰাৰ পিছতে ঠিক এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ আহিব ইয়াত আপোনালোকৰ যিটো মোবাইল নাম্বাৰ হয় মোবাইল নাম্বাৰটো ইয়াত দেখা পাব যদি মোবাইল নাম্বাৰটো কাৰেকশ্যন কৰিবলগীয়া থাকে তেতিয়াহ'লে আপোনালোকে এই কাৰেকশ্যন কৰিব কাৰেকশ্যন কৰাৰ পিছতে আপোনালোকৰ মোবাইল নাম্বাৰটো ভেৰিফাই কৰিব লাগিব মোবাইলত এটা অ' টি পি আহিব আৰু সেই অ' টি পিটো ইয়াত আপোনালোকে ছাবমিট কৰি পেলাই ভেৰিফাই অ' টি পিত ক্লিক কৰিব মোবাইল নাম্বাৰটো ভেৰিফাই কৰাৰ পিছত ইয়াত আপোনালোকৰ ইমেইল আইডিটো দিব দিছে চ' ইমেইল আইডিটো আপোনালোকে ইয়াত দি দিব ইমেইল আইডিটো দিয়াৰ পিছত ইয়াত আপোনালোকে দেখা পাব পাৰ্চনেল ইনফৰ্মেশ্যন অফ এপ্লিকেণ্ট
সো ইয়াত ফাদার্স নেম দেখা পাব, মাদার্স নেম, ডেট অফ বার্থ, কাস্ট, এই ডিটেলসমূহ আপনার অলরেডি ফিল হয়ে থাকিব। সো আপনার ইয়াত কিনা স্পেলিং মিসম্যাচ আছে নাকি আপনাদের এবার চেক করে লোক, যদি সকলবোৰ ঠিকই থাকে তেতিয়া পেজটো স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পিছত ইয়াত আপনাদের রিলিজনটো দি দিব, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, যেটো হয় সেটা আপনাদের দি দিব। তাৰপিছত মেরিটেল স্ট্যাটাসটো আপনাদের যেটো হয় সেটো দি দিব। ইয়ার পিছত আপনার সকলবোর ডিটেলস ঠিকই থাকবে। তারপর ইয়াত আপনাদের দেখা পাব কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, সো ইয়াত যেটো হয় সেটো দি দিব। তারপর আপনার এপ্লিকেন্ট গৰাকী হাইট কিমান হয় সেই হাইটটো ইয়াত আপনাদের দিব। তারপর ওয়েটটো কিমান হয় সেটো আপনাদের কেজি হিসাবত আপনাদের দিব লাগিব। দিয়ার পিছত তলত দেখা পাব আপনাদের আই সাইন, এইবিল আপনাদের দিব নালাগে, কারণ ইয়ার ডেট যেটো সাইন হয় সাইনটো নাই। ইয়ার পিছত দিয়া আছে আই ডব্লিউ ডি, যদি হয় তেতিয়াহলে ইয়েস করব, যদি নহয় তেতিয়াহলে নো করব। ইয়ার পিছত আপনাদের সেভেন নেক্সটত ক্লিক করব। সেভেন নেক্সটত ক্লিক করার পিছত পুনের আপনার সম্মুখত ঠিক এনেকা ধরনের একটা ইন্টারফেস আহিব। ইয়াত আপনাদের দেখা পাইছে পার্মানেন্ট এড্রেস, সো ইয়াত আপনার হাউস নম্বর যদি থাকে তেতিয়াহলে আপনাদের দি দিব, যদি না থাকে ইয়াত রেড চিহ্ন নাই তেতিয়াহলে ইয়াত আপনাদের একো করব নালাগে। ইয়ার পিছত দেখা পাইছে এড্রেস, ইয়াত আপনার গাঁওখনের নামটো দি দিব পারে। ইয়ার পিছত আপনাদের ভিলেজ, টাউন, ওয়ার্ড নম্বর, সিটি নম্বর, এই ডিটেলসখিনি আপনাদের পুনরবার পরীক্ষা করে লব, এইখানে অলরেডি ফিল থাকে, যদি কিনা মিসম্যাচ হয়ে আছে তেতিয়াহলে আপনাদের পুনরবার শুদ্ধ করে লব। ইয়ার পিছত কমিউনিকেশন এড্রেসটা দেখা পাই আছে আপনাদের, ইয়েটো আপনাদের প্রথম নো করব, নো করার পিছত পুনের আকো ইয়েস এবার করে দিব, অটোমেটিক গোটে ডিটেলসখিনি ফিল হয়ে যাব। ইয়ার পিছত আপনাদের তলত দেখা পাব প্রিভিউস আর সেভেন নেক্সট, সো সেভেন নেক্সটত আপনাদের ক্লিক করব। সেভেন নেক্সটত ক্লিক করার পিছত ঠিক আপনার সম্মুখত এডুকেশন যে ডিটেলস ডিটেলসখিনি ফিল করব দিব। সো ইয়াত আপনাদের সিলেক্ট করব এপ্লিকেন্ট গৰাকী কোয়ালিফিকেশন কিমান, সো ইয়ারপর আপনাদের চুজ করে লব। ইয়ার পিছত তেখেতর যে কোয়ালিফিকেশন আপনাদের দিলে, তেখেতর বোর্ডখনের নাম কি, সাবজেক্ট কি কি আছিল, ইনস্টিটিউশন কি কি আছিল, সকলবোৰ ডিটেলস আপনাদের ফিল করব। সাবজেক্টত আপনাদের দেখা পাইছে মেট্রিকত মই দিছিলো, ইয়াত সো আপনাদের মেট্রিক পরীক্ষা দিয়া সময় যিসমূহ আপনাদের সাবজেক্ট আছিল এই গোটে সাবজেক্ট কেটা আপনাদের ইয়াত ফিল করব লাগিব এটা এটাকে। ইয়াত আপনাদের কোর্স টাইপ, ইয়ার অফ এডমিশন, ইয়ার অফ পাসিং, যিসমূহ ডিটেলস ডিটেলসমূহ আপনাদের তেখেতৰ সার্টিফিকেট নাইবা মার্কশিটত পাই যাব। আর ইয়াত আপনাদের আপলোড করব লাগিব তেখেতৰ যিখন পাস করা সার্টিফিকেট হয়, এই পাস করা সার্টিফিকেটখন আপনাদের পিডিএফ ফর্মেটত আপলোড করব লাগিব। সো পিডিএফ ফর্মেটটো আপনাদের যে ব্রাউজার সেভ করে রেখেছে সেই ব্রাউজারটোর পর আপনাদের উলিয়াই পেলে আপনাদের ইয়াত আপলোড করব পাৰিব। ইয়ার পিছত আপনাদের দেখা পাইছে আপলোড মার্কশিট, সো আপনাদের যিখন মার্কশিট আপনাদের স্ক্যান করে রেখেছে সেই মার্কশিটখনও আপনাদের পুনের ইয়াত আপলোড করব লাগিব। ইয়ার পিছত আপনাদের পেজটো স্ক্রল ডাউন করব। পেজটো স্ক্রল ডাউন করার পিছত ইয়াত আপনাদের দেখা পাব এডিশনাল সার্টিফিকেট, যদি এডিশনাল কিবা এক্সট্রা সার্টিফিকেট আছে তেতিয়াহলে ইয়াত আপনাদের ইয়েস করব, যদি না থাকে ইয়াত নোটুত থাকিব দিব। ইয়ার পিছত আপনাদের দেখা পাব সেভেন নেক্সট, সো সেভেন নেক্সটত আপনাদের ক্লিক করব। সেভেন নেক্সটত ক্লিক করার পিছতেই পুনের আপনার সম্মুখ ঠিক এনেকা ধরনের একটা ইন্টারফেস আহিব। ইয়াত আপনার যিসমূহ ল্যাঙ্গুয়েজ হয় ল্যাঙ্গুয়েজসমূহ আপনার চুজ করব দিব। আপনাদের এপ্লিকেন্ট গৰাকীয়ে যিসমূহ ল্যাঙ্গুয়েজ জানে সেই ল্যাঙ্গুয়েজসমূহ ইয়ারপর আপনাদের সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত এইকটা যিকোনো এটা ল্যাঙ্গুয়েজ দিলেও হয়, তো আপনাদের যদি বিচার যিমানবোৰ ল্যাঙ্গুয়েজ জানে সকলবোৰ ল্যাঙ্গুয়েজ ইয়ারপর আপনাদের সিলেক্ট করে লব। স্ক্রিনত যেদরে আপনাদের দেখা পাই আছে, সো এনেদরে আপনাদের করে যাব। ইয়ার পিছত আপনাদের পেজটো স্ক্রল ডাউন করলে দেখা পাব কি স্কিল, সো ইয়াত এপ্লিকেন্ট গৰাকী কিবা এক্সট্রা স্কিল আছে যদি ইয়েস করব, যদি না থাকে তেতিয়াহলে আন স্কিলত ক্লিক করে পেলা আপনাদের পেজটো সেভেন নেক্সটত ক্লিক করব। ইয়ার পিছত পুনের আপনার সম্মুখ ঠিক এনেকা ধরনের একটা পেজ আহিব। ইয়াত আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসটো সিলেক্ট করব দিব, যেটো আপনার অফিস হয় সেই অফিসটো ইয়ারপর আপনাদের সিলেক্ট করে পেলে সেভেন নেক্সটত ক্লিক করব। ইয়ার পিছত আপনার সম্মুখত আপনার যিসমূহ ডকুমেন্ট হয় ডকুমেন্টসমূহ আপলোড করব লাগিব। সো প্রুফ অফ রেসিডেন্স, সো প্রুফ অফ রেসিডেন্সত আপনাদের ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাইবা আপনার পেরেন্টসর যখন ভোটার কার্ড হয় সেই ভোটার কার্ডখন আপনাদের আপলোড করব পাৰিব। সো ইয়ারপর আপনাদের যখন আপলোড করব বিচাৰে সেই আপলোড করা ডকুমেন্টটো ইয়ারপর সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত রাইট সাইডে আপনাদের দেখা পাব ব্রাউজ বলে, সো ব্রাউজত গৈ পেলাই আপনাদের মোবাইলত হোক বা আপনাদের কম্পিউটারত হোক যেটো ব্রাউজত আপনাদের সেভ করে রেখেছে তারপর আপনাদের সিলেক্ট করে পেলাই আপলোড করে দিব। ইয়ার পিছত আপনাদের দেখা পাব এজ প্রুফ, সো এজ প্রুফত আপনাদের ইয়াত ক্লিক করব প্লিজ সিলেক্টত। বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট আর এস সি এস এল সি এডমিট কার্ডও আপনাদের আপলোড করব পারে। সো আপনাদের বর্তমান যখন ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টখন আপনাদের আপলোড করে দিব।
ইয়ার পিছত পেজটো স্ক্রল ডাউন করব পেজটো স্ক্রল ডাউন করার পিছত ইয়াত আপোনালোকে কাস্ট কপি অফ কাস্ট সার্টিফিকেট আপোনালোকর যিখন পুরনা কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটখন পুনৰ আপোনালোকে ইয়াত আপলোড করব লাগিব সো মই এখিনিতে আপোনালোকক এটা কথা কৈ দিব বিচাৰো আপোনালোকে যিকোনো ডকুমেন্ট আপলোড করব এই ডকুমেন্ট সমূহ প্রথমতে আপোনালোকে পিডিএফত কনভার্ট করে লব যদি জেপিজি ফর্মেটত আছে তেতিয়ালে আপোনালোকে ফর্মেট সমূহ চেঞ্জ করে পেলে আপোনালোকে পিডিএফত কনভার্ট করে লব ইয়ার পিছত এনি আদার ডকুমেন্ট যদি থাকে আপনাদের দিব পারে যদি না থাকে দিব নালাগে আর এপ্লিকেন্টগুলি পাসপোর্ট সাইজের ফটো আর সিগনেচার অটোমেটিক আপলোড হয়ে থাকবে যদি চেঞ্জ করবো বিচার আপনাদের ব্রাউজার গিয়ে পেলায় চেঞ্জ করে লোলে পড়ব ইয়ার পিছত আপনাদের স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পিছত তলত দেখা পাব সেভেন নেক্সট সো সেভেন নেক্সট আপনাদের পুনের ক্লিক করব ইয়ার পিছত এপ্লিকেন্টগুলি সম্পূর্ণ ডিটেলস সমূহ ইয়াত প্রিভিউ হিসাবে আপনার সম্মুখত আহি যাব সো আপনাদের গোটে ডিটেলস সময় এবার চেক করে লোক যদি সকলবোৰ ডিটেলস থাকে তেতিয়াহলে আপনাদের তলত মেক এ পেমেন্ট বলে একটা অপশন পাব যদি সিএসসি জড়িয়ে করেছে আর যদি সম্পূর্ণ ডিটেলস সমূহ কিনা খেলি মেলি হল আপনাদের টাইপিং করতে তেতিয়াহলে আপনাদের এডিট বুটম একটা পাব সো এডিট বুটমত ক্লিক করে পেলে পুনের আপনাদের যে ভুল হয়ে আসে সেটা পুনের শুদ্ধ করে লোলে পাব সো মোট ক্ষেত্রে সকলবোৰ ঠিকই আছে মানে নেক্সট যে পর্যায় হয় মেক পেমেন্ট সো মেক পেমেন্টত ক্লিক করি মেক পেমেন্টত ক্লিক করার লগেলগে আপনার সম্মুখত পেজটো অকমান লোড হব লোড হওয়ার পিছত ঠিক এনেকা ধরনের একটা অপশন আহিব ইয়াত আপনাদের কিমানটা ডকুমেন্ট আপলোড করেছিল এই ডকুমেন্টকেটার হিসাবটো দিব লাগিব যদি এটা হয় এটা যদি দুটা হয় দুটা দিব ইয়ার পিছত আপনাদের তলত দেখা পাব পে নাও সো পে নাওত আপনাদের ক্লিক করে দিব পে নাওত ক্লিক করার লগেলগে আপনাদের যে পেজ হয় পেজটো অল্প লোড হব লোড হওয়ার পিছত আপনাদের সম্মুখত ঠিক এনেকা ধরনের একটা ইন্টারফেস আহিব ইয়ার পিছত আপনাদের পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করব লাগবে ইয়াত আপনাদের মিনিমাম 30 টাকা একটা পেমেন্ট করব লাগবে ইয়াত আপনাদের কন্টিনিউ করব কন্টিনিউ করার পিছত ইয়াত আপনাদের পেমেন্ট গেটওয়েট ক্লিক হয়ে থাকবে ইয়ার পিছত আপনাদের সিলেক্ট ব্যাংকটা আপনাদের ক্লিক করব সিলেক্ট ব্যাংকত আপনাদের যিকোনো একটা ব্যাংক চুজ করব ইয়ার পিছত আপনাদের তলত টার্মস এন্ড কন্ডিশন দেখা পাব এগ্রি আর ডি এগ্রি সো আপনাদের এগ্রিত ক্লিক করে পেলে প্রসিড টু পেমেন্টত ক্লিক করে দিব ইয়ার পিছত আপনার সম্মুখত ঠিক এনেকা ধরনের একটা ইন্টারফেস আহিব ইয়াত আপনাদের তলত দেখা পাব টার্মস এন্ড কন্ডিশন সো ইয়াত আপনাদের টিকমার্ক দিব টিকমার্ক দিয়ার পিছত ইয়াত আপনাদের কার্ড ইন্টারনেট ব্যাংকিং নাইবা ইউপিআই মাধ্যমত আপনাদের পেমেন্ট করব পাৰিব সো মই ইউপিআই জড়িয়ে পেমেন্ট করম সো ইউপিআই ক্লিক করলো ইউপিআই ক্লিক করার লগে লগে তলত দেখা পাব পে সো পে ক্লিক করার পিছত আপনার পেজটো ঠিক অকমান সময় লোড হব লোড হওয়ার পিছত আপনার সম্মুখত সো এনেকা ধরনের একটা ফেস আহিব ইয়াত আপনাদের কিউআর কোডটো শো করব কিউআর কোডটো শো করার পিছত আপনাদের নিজের ইউপিআই আইডি গুগল পে হোক ফোন পে হোক যে ইউপিআই আইডি আপনাদের ব্যবহার করে সেই ইউপিআই আইডিটোর জড়িয়ে আপনাদের পেমেন্টটো সাকসেস করে দিব পেমেন্টটো সাকসেস হওয়ার পিছত আপনাদের পেজটো অকমান সময় লোড হব ইয়াত আপনাদের একটা টাইমার চলি থাকা দেখিছে সো এই টাইমটো কমপ্লিট শেষ হব লাগিব ইয়াত আপনাদের পেজটো রিফ্রেশ বা এক্সিট নকৰিব ইয়াত টাইমটো যেতিয়া অটোমেটিক শেষ হয়ে যাব পেজটো অটোমেটিক রিডাইরেক্ট করব আপনাদের ইয়ার পিছত আপনাদের আইডিটো যদি লগ আউট হয়েছে তেতিয়াহলে আপনাদের সিএসসিত ক্লিক করে পেলে পুনের আপনাদের নিজের আইডিটো লগ ইন করে লব ইয়াত আপনাদের সিএসসি আইডি আর পাসওয়ার্ডটো দিব সিএসসি আইডি পাসওয়ার্ডটো দিয়ার পিছত ইয়াত যেটা ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটো ফিল করব ফিল করার পিছত তলত একটা সাইন ইন বুটম দেখা পাব সো এই সাইন ইন বুটমটোত আপনাদের ক্লিক করব সাইন ইন বুটমত ক্লিক করার লগে লগে আপনাদের সেওয়াসেতু পোর্টেলটো ওপেন হয়ে যাব সো ইয়ার পিছত আপনাদের পেন্ডিং এপ্লিকেশনত ক্লিক করব পেন্ডিং এপ্লিকেশনত ক্লিক করার পিছত ঠিক সো এনেকা ধরনের একটা অপশন আহিব একে তললে আপনাদের পেজটো স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পিছত মই ইয়াত আপনাদের হাইলাইট করে দিছো তলত দেখা পাব গেট পেমেন্ট একনলজমেন্ট সো গেট পেমেন্ট একনলজমেন্টত আপনাদের ক্লিক করব ক্লিক করার লগে লগে আপনাদের যখন একনলজমেন্ট আসে সেই একনলজমেন্টখন আহি যাব আর ইয়াত আপনাদের দেখা পাইছে ইমেল আইডিটো ভেরিফাই করব লাগিব সো ইয়াত সেন ওটিপিত ক্লিক করব সেন ওটিপিত ক্লিক করার লগে লগে আপনাদের যে ইমেল আইডি দিছিলে সেই ইমেল আইডিটোত সেওয়াসেতু পোর্টেলৰ পৰা এটা ওটিপি যাব আর সেই ওটিপিটো ইয়াত আপনাদের সাবমিট করবলে লাগিব ওটিপিটো সাবমিট করার পিছত ইয়াত ভেরিফাই ওটিপিত ক্লিক করে দিব ভেরিফাই ওটিপিত ক্লিক করার লগে লগে আপনাদের ওটিপিটো ভেরিফাই হয়ে যাব ওটিপিটো ভেরিফাই হয়ে যাওয়ার পিছতে আপনাদের যখন একনলজমেন্ট আর আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর কার্ডখন আপনাদের সম্মুখত শো হব আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর কার্ডখন আপনাদের ডাউনলোড করে পেলে আপনাদের এপ্লিকেন্টগুলি দিব পারিব সো আপনাদের যদি সিএসসি আইডি জড়িয়ে এপ্লাই করে তেতিয়াহলে আপনাদের মিনিমাম 30 টাকা একটা আপনাদের একাউন্টের পৰা কাটিব সো মই ভিডিওটো আরম্ভণিতে আপনাদের জানাইছিলো সেওয়ার সেতু পোর্টেলত গিয়ে পেলে যদি আপনাদের সিটিজেনের জড়িয়ে এপ্লাই করে তেতিয়াহলে আপনাদের একটা সমস্যা হব বলে কৈছিলো সো কি সমস্যা হব মই আপনাদের জানাই দিব বিচার যেতিয়া আপনাদের সেওয়ার সেতুত নিজের আরটিভিএসত গিয়ে পেলে আপনাদের একাউন্টটো রেজিস্ট্রেশন করে তেতিয়া আপনাদের নিজের মোবাইল নাম্বারটো দিয়ে
সো নিজৰ মোবাইল নম্বৰটো দিয়াৰ লগে লগে আপোনালোকৰ মোবাইল নম্বৰটোৰ থ্ৰুদি আপোনালোকে সেৱাসেতু পৰ্টেলত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি লয়। আৰু ইয়াত আপোনালোকে সেৱাসেতু পৰ্টেলত বহুকেইটা আপোনালোকে ডকুমেণ্ট আবেদন কৰিব পাৰিব। যদি আপোনালোকে চাইবাৰ কেফ চলাই আছে তেতিয়াহ'লে আপোনালোকৰ এটাই অসুবিধা হ'ব, যিগৰাকী এপ্লিকেণ্ট সেই এপ্লিকেণ্টগৰাকীৰ মোবাইল নম্বৰটো ইয়াত আপোনালোকে এণ্টাৰ কৰাৰ অপশ্যনটোৱে নাপাব, কাৰণ আপোনালোকে যিটো মোবাইল নম্বৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিলে সেই নাম্বাৰটোহে ইয়াত আপোনালোকৰ শ্ব' কৰিব। যদি আপোনালোকে নিজৰ বাবে এপ্লাই কৰে তেতিয়াহ'লে ইয়াত কোনো কথা নাই, যদি আপোনালোকে অন্য কোনোবাৰ ফ্ৰেণ্ডছ হওক বা আপোনালোকৰ ফেমিলি অন্য কোনো ব্যক্তিৰ বাবে যদি আপোনালোকে আবেদন কৰিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনালোকে এই সমস্যাটো সন্মুখীন হ'ব। গতিকে আপোনালোকৰ যদি CSC ID আছে তেতিয়াহ'লে আপোনালোকে CSC ID জৰিয়তে পে'মেণ্ট কৰি পেলাই আপোনালোকে 30 টকা এটা খৰচ কৰিব লাগিব। 30 টকাৰ জৰিয়তে আপোনালোকে নিজৰ এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জৰ কাৰ্ডখন বা অন্য কোনো ব্যক্তি এমপ্লয়মেণ্ট এক্সেঞ্জৰ কাৰ্ডখনেই হওক বা অন্য ডকুমেণ্টেই হওক আপোনালোকে বনাই ল'ব পাৰিব। সো আজি ভিডিওটো ইমানেই আছিলে, যদি ভিডিওটো ভাল লাগে লাইক শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব, আৰু যদি কিবা সমস্যা হয় তেতিয়াহ'লে আপোনালোকে মোক কমেণ্ট কৰিব, মই নিশ্চয় আপোনালোকৰ সমস্যাসমূহ ছল্ভ কৰিবলৈ চেষ্টা কৰিম। সো আজিলৈ ইমানেই, ধন্যবাদ।